হাই লিসনার্স, একচুয়ালি ভালো আছেন, সুস্থ আছেন? সো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। বর্তমানে তোফায়েল হোসেন নামের রায়হানের যে সাবেক স্ত্রী ছিলেন, ওনার পোস্টে যে কমেন্টগুলো করা হচ্ছে সেই তার ভিতরে কিছু পোস্টে আপনার সামনে আলোচনা করব। খাদিজাতুল ইলবাম মৃত্যু নামে একজন আপু কমেন্ট করেছেন, সত্যের যে হবে ইনশাল্লাহ। এবং তুবা নামে একজন সরি কমেন্ট করেছেন, এটি আর মিডল লাইফে আপনার জন্য তার বিন্দু মাত্র ভালোবাসা জন্মায় না, কেমন জন্মায়নি। সো যে সে এখন এমন করছে, আসলে আবু রায়হানের নামের আগে অনেক বাজে কথা শুনেছিলাম, বাট ভেবেছিলাম সে মেবি এখন ভালো হয়েছে, বাট কি শুনলাম এখন। হ্যাঁ, তারপর আবার আগের খাদিজা আপা লিখেছেন, সত্য প্রকাশ হোক এবং নির্লজ্জিত শাস্তি হোক, আবু আপু তোমার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। এবং মিস্টার বিয়ানম্যান লিখেছেন, আমার মনে হয় রায়হানকে কালো জাদু করেছে এমএ। যদিও মজার ছলে বললাম, কিন্তু কালো জাদু সত্য মানুষকে মেরে ফেলতে পারে এই জাদু, আর বিচ্ছেদ তো হর হামেশাই সহজ। এবং আদিবা সুলতান নামে একজন লিখেছেন, অচিরেই সত্যের মুখ উন্মোচন হবে ইনশাল্লাহ। এবং আরও কে লিখেছেন, আরও কেউ কি লিখেছেন, আরও লিখেছেন জুনেদ ভাই, তিনি লিখেছেন, সত্যি বলতে আমি রায়হানকে বা রায়হান ভাইকে অনেক বড় ভক্ত ছিলাম, কিন্তু এই ঘটনার পর থেকে নিজের প্রতি আফসোস হচ্ছে। তা আরেকজন লিখেছেন, রায়হানকে ইয়া করে তিনি নাকি শয়তান। আবার আরেকজন লিখেছেন, তামিম ভাই মায়ের সেবা করেন তাই সে টিকটকারকে বিয়ে করেছে, সরি লিখেছেন, মায়ের সেবা করে না তাই সে টিকটকারকে বিয়ে করেছেন, টিকটকার এখন তার মাকে নিয়েই টিকটক করবে, দুই শাশুড়ি বউ নিজে গিয়ে ফুরফুরে থাকবে আর কি। সো তারপর একটি পোস্ট শেয়ার করেছেন একজন ভাইয়া, প্রেস বিজ্ঞপ্তি কলরবে যে নতুন একটা প্রীতি বিজ্ঞপ্তি ছিল সেটা। তারপর তাসনুবা তারিন লিখেছেন, কষ্ট পাবেন না বোন, পরকিয়া করলে সংসার নষ্ট হয় এটা সবাই জানে, ধৈর্য ধরেন, আল্লাহ এদের বিচার করবে, জুব্বা আর পাঞ্জাবি পরে দাড়ি টুপি পড়লেই হুজুর হওয়া যায় না বা লেখছে বা দিনদার হওয়া যায় না, তার প্রুফ হচ্ছে আবু রায়হান ভাইয়া। একজন লিখেছেন সাইফুল ভাই নামে, আল্লাহ আপনার সহায় হোক। আরেকজন লিখেছেন, এ হয়েছে এবার থামুন, রায়হান ভাইয়ের প্রথম স্ত্রী যে এইসব কথা লিখেছেন, তারপরে কমেন্ট আর দেখতে পাচ্ছি না। যাই হোক, আজকে অনেকটি কমেন্ট শুনেছি আপনার কাছে, নতুন কোনো কমেন্ট শুনে আপনার জানা থাকলে সেটা জানাতে পারে কমেন্ট বক্সে। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।